বেনজিরকে ফেরাতে আর মতিউরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেবে দুদক। নেওয়া হচ্ছে অবৈধ সম্পদের খোঁজ। সাজা কখনো স্থগিত হয় না, ডক্টর ইউনুসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে অচল, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে শিক্ষামন্ত্রীর ফোন আলাপ। অধিকাংশ নদীর পানি বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতির আরও অবনতি, কক্সবাজারে পাহাড় ধসে দুইজনের মৃত্যু। পদ্মা সেতু ঘিরে অমিত সম্ভাবনা, কৃষি পর্যটন ও বাণিজ্য প্রসারে সমীক্ষার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়াও সংবাদে আরও থাকছে, যুক্তরাজ্যে নির্বাচনকাল, 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, লেবারদের পাল্লা ভারী। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে এবং সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। তিনি বলেছেন এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। সম্প্রতি বেনজির আহমেদ ও মতিউর রহমানের অঢেল সম্পদের খবর গণমাধ্যমে এলে সম্পদের উৎস খুঁজতে মাঠে নামে দুদক। দুদকের জালে উঠে আসে বেনজির ও মতিউরের একের পর এক বিশাল সম্পদের তথ্য। এ পরিস্থিতিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান এবং তাদের স্ত্রী সন্তানদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে এবং মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে দুদকের আইনজীবী জানান বিষয়টি কমিশন সিদ্ধান্ত নেবে। আপিল বিভাগের যে রায় 21 ডিএলসি আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব কশাসলি এক্সারসাইজ করতে হবে, খুব সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। তিনি বলেন বেনজির মতিউরের সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। প্রমাণ যখন আসে এই প্রমাণটাকে অথেন্টিসিটি এটাকে যাচাই বাছাই করতে হয় কোনটা সঠিক কোনটা বেঠিক। কাজে ওনার তো একটা ডিফেন্স থাকে, উনিও তো আদালতে যাবে, কাজে আমাকে যাচাই বাছাই করে বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আদালতে যেতে হবে। এদিকে দুদকের খোঁজ খবরের মধ্যেই বেনজির দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। অন্যদিকে মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের বিদেশ যাত্রায় এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনালকে দ্রুত ডক্টর ইউনুসের মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 50 পৃষ্ঠার রায়ে সাজা কখনো স্থগিত হয় না বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট। মোহাম্মদ কবিরের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মিরিনা সুলতানা। পরে ডক্টর ইউনুসের আপিলে এই সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিলে গেলে ট্রাইব্যুনালের স্থগিতাদেশ বাতিল করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। বুধবার এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে থাকা ইউনুসের আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়, তবে পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে না পাওয়ায় ক্ষুব্ধ ডক্টর ইউনুসের আইনজীবী। আমাদের পক্ষের থেকে খোঁজ নেওয়া হয়েছে, বলছে জাজমেন্ট রেডি হয় না। আইনজীবীর অভিযোগ, ইউনুসের মামলা নিয়ে খেলছে সরকার। রায় হলো, রায়ের কপি আমাদের এখনো দেওয়া হয় নাই,
এই যে পিসি আপনাদের মাধ্যমে জানা হলো, সেকশন বলে আমাদের পিসি খুঁজে পায় না, তাই আমাদের রায় দেওয়া হবে না। বলল পাঁচটার পরে আসবেন, যদি খুঁজে পাই পাবেন, ইন দ্য মিন টাইম, নাহলে পাবেন না। ইন দ্য মিন টাইম চেম্বার জাজ 12টার সময় এই সমস্ত কিছু হয়ে যাবে, সেখানেও আমাদের যাওয়ার কোনো অধিকার সুযোগ আর থাকলো না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলছেন, ইউনুসের আইনজীবী যতই কথা বলুন কোনো ছাড় নয়। যখন রায় হয়েছে তার পরদিনই কিন্তু যাওয়া যায়, কিন্তু ওনারা যাননি। এখনও যেহেতু আপিল এর হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে, ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই, যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব, যেখানে ইউনুস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান, আইনি লড়াই, কাউকে ছাড় দেওয়া হবে না, সোজা কথা। বৃহস্পতিবার শ্রমিক ঠকানোর মামলায় খালাস চেয়ে করা ডক্টর ইনুস সহ চারজনের আপিল শুনানির দিন ধার্য রয়েছে হাইকোর্টে। তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন আন্দোলনকারীরা। তারা আশা করছেন অচিরেই সমস্যার সমাধান হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো ভোগান্তিতে শিক্ষার্থীরা। বিস্তারিত শাকের আজদুর রিপোর্টে। তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের উপস্থিতিও কম, ক্লাস পরীক্ষা না হওয়াতে তালা ঝুলছে শ্রেণীকক্ষে, সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের মনে। কুরবানি ঈদের পর থেকে আমাদের এখন পর্যন্ত ক্লাস পরীক্ষা যেটাই হোক কোনো কিছুই আসলে বিশ্ববিদ্যালয়ে তাদের পুরনো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনি। সরকারের উচিত তাদেরটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা সলিউশন দেওয়া, যাতে ক্লাস শুরু হয়ে যায়, স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। দুপুরে কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। এ সময় সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অনড় থাকেন শিক্ষকরা। আন্দোলন চলছে, চলবে তিন দফা দাবিতে। মাননীয় সরকার প্রধানের সঙ্গে যদি আপনারা বসেন, আলাপ করেন, সেখানে একটি স্থায়ী ব্যবস্থা করে আসবেন, বারবার যেন আমাদেরকে মাঠে নামতে না হয়। আমাদের কোথায় রেখেছেন? আমরা চাই সুষ্ঠু সমাধান। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান অচলাবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী সহ সরকারের সাথে আলোচনা চলছে বলে জানান শিক্ষকরা। আপনি ওনার ওবায়দুল কাদের সাহেবের সাথে কথা বললেন, আমি ওনার সাথে কথা বলেছি, বললেন আগামীকাল সকালে, তো আমরা আশাবাদী উনি আমাদের সাথে কথা বলবেন। ইতিমধ্যে আমার সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছেন, উনিও বলেছেন যে না ঠিক আছে আমি আপনাদের সাথে কথা বলবো। এদিকে বরিশাল সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে শিক্ষক কর্মকর্তারা। সকাল থেকে গাজীপুর, বরিশাল, কুষ্টিয়া, নোয়াখালী, টাঙ্গাইল, সিলেট বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেন তারা। 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার তিনটি দাবি শিক্ষক কর্মকর্তাদের। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বেশিরভাগ নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, তবে সিলেটে সুরমা নদীর পানি সকাল থেকে আর বাড়েনি। খাগড়াছড়িতে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভেঙে পড়েছে অনেক স্থানের যোগাযোগ ব্যবস্থা। যমুনার স্রোতে সিরাজগঞ্জে তীব্র হয়েছে নদী ভাঙন। এদিকে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার নদ নদীর পানি কমে যাওয়ায় প্লাবিত এলাকা থেকে রাতে পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো ঘরে ফিরে যাচ্ছেন, তবে দিঘিনালার মেরুং এলাকা এখনও প্লাবিত। এখনও বন্ধ আছে খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল। আশ্রয়কেন্দ্র থেকে আসার পানি শুকানোর পর দেখতেছি যে আমাদের এখানে কিছুই নেই, প্রায় লাখ দুই লাখ টিয়ার শেষ, বেচার মতো আর কিছু নাই।
এদিকে রাঙামাটি সাজেকে আটকে পড়া 5 শতাধিক পর্যটক সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন। এর আগে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইহাট সাজেক সড়কের মাচলং এলাকায় ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অতিবৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। জেলা সদরের সাথে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আমি যে কষ্টে আছি, বেমারে আজারে আমার সাথে, কিছুই আমার দেখা নাই, খাওয়া নাই, আমার খেয়েও নাই। এলাকার দ্বারা আমরা নির্বাচিত নেতা, সকল যারা আমরা যে প্রতিনিধি আছে, এরাও কিছু বললেন না। সিলেটে বৃষ্টি কমে এসেছে, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলোতে কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। রংপুরে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলের অন্তত 15টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের 11টি গ্রাম তলিয়ে যাওয়ায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 15,000 পরিবার। গাইবান্ধায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সবগুলো নদীর পানি বেড়েছে, এজন্য চরাঞ্চলে নতুন করে পানি উঠেছে। এদিকে ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আমরা তো নদীর পাড়ের মানুষ, আমরা খুব আতঙ্ক। নেত্রকোনার উবদাখালি নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি বেড়েছে। এরই মধ্যে কলমাকান্দার নিচু এলাকাগুলোর লোকালয়ে পানি ঢুকেছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়কগুলো। সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুরে পানি বেড়ে যমুনা স্রোতে বেড়েছে ভয়াবহ নদী ভাঙন। এলাকায় শতাধিক ঘর বাড়ি ও বেশ কিছু আবাদি জমি বিলীন হয়েছে। রত্না সামান, 21 টেলিভিশন। আর্থিক, সামাজিক, অর্থনৈতিক রূপান্তরের নিয়ামক পদ্মা সেতু চালুর 2 বছর প্রকল্পটির মূল্যায়নে যথেষ্ট সময় না হলেও সময়ভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ সহ গবেষণায় হাত দেওয়া উচিত মত প্রকল্প বিশেষজ্ঞ ও গবেষকদের। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। দূরত্ব যতই হোক, আত্মবিশ্বাস বেড়েছে মানুষের, অন্তত ঘড়ি ঘন্টা ধরে নিশ্চয়তা আছে গন্তব্যে যাবার। ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা যাচাইয়ে বলা হয়েছিল উন্নয়নের এ প্রবেশদ্বার মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি বাড়াবে 1.23%। শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলেই জিডিপির প্রবৃদ্ধি বাড়াবে 2.3%। কৃষি সম্প্রসারণ, পর্যটন বিকাশ ও ব্যবসা বাণিজ্যের প্রসারে অবদান রাখছে সেতুটি। বিদ্যুৎ, গ্যাস, অপটিক্যাল ফাইবার, ট্রেন চলাচলের হিসেব বিবেচনায় না নিলেও 2022 সালের 25 জুন থেকে এ পর্যন্ত 2 বছরে 1,27,00,000 গাড়ি পারাপার করেছে সেতু দিয়ে। টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকা। 21 জেলার 3 কোটি মানুষ উন্নয়নের সরাসরি সুবিধাভোগী। দ্যার ইজ নো শর্টকাট আনসার। কারণ হচ্ছে যে কোনো প্রজেক্টেরই আফটার ইম্প্যাক্ট হতে হলে 5 থেকে 10 বছর দেখতে হয়। আপনি যখন বড় একটা গালা প্রজেক্ট করলেন, সাথে সাথে আপনার কিন্তু অন্যান্য যে কানেক্টিভিটি আছে সেগুলোকে আপনার নজর দিতে হবে। সেতুটি চালুর পর একের পর এক যুদ্ধ, বিগ্রহ, ডলার সংকট, অর্থনৈতিক মন্দায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিনিয়োগকে কিছুটা শ্লথ করেছে, কিন্তু এতে হতাশ হবার কিছুই নেই বলছেন গবেষক ও প্রকল্প সংশ্লিষ্টরা। সারা ওয়ার্ল্ডে একটা ভোলাটাইল সিচুয়েশন আছে এখন, সবগুলো দেশই কিন্তু সাফার করছে। ডেফিনেটলি এটা ডেভেলপমেন্টকে হ্যাম্পার করছে। 2 রকম বেনিফিট, একটা হলো ফাইন্যান্সিয়াল, একটা ইকোনমি। ইকোনমিটাকে আমরা সবগুলোকে আমরা ইকোনমিতে যোগ করি। আমরা চিন্তা করেছিলাম, পরে অনেকেই বললো যে এক্সপার্টরা যে এখনো সময় হয় নাই, এখন যদি আমি করি প্রিম্যাচিউর হয়, যে ল্যাপটপ হবে এটা ধরতে আসবে অতটা হাইলাইটেড হবে না। আপনি যদি 5 বছর পরে করেন, আঞ্চলিক কানেক্টিভিটিতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি এখন জেলাভিত্তিক উন্নয়নের কথাও বলছেন গবেষকরা।
ডেফিনেটলি ইটস সিগনেচার প্রজেক্ট, এটার আসলে কোনো বিকল্প নাই, কিন্তু আনুষঙ্গিক আমাদের ডেভেলপমেন্টগুলো করতে হবে, হয় যে লোকাল, ন্যাশনাল, রিজিওনাল এবং গ্লোবাল স্কেলে ব্রিজিং করতে, সে কাজটা স্লো হচ্ছে, এরিয়া ভিত্তিক ডেভেলপমেন্টে যেতে হবে, এটা আমার ফার্স্ট সাজেশন। 32,605 কোটি টাকা ব্যয়ে সেতুটি নিজস্ব ঋণের 1,262,66,6548 কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে সেতু বিভাগ। মোহাম্মদ নূরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে রেকর্ড 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 2 এবং বিরোধী লেবার পার্টির 8 জন প্রার্থী রয়েছেন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে একাধিক প্রার্থী জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আশরাফ শুভর রিপোর্ট। রাত পোহালেই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। 650টি আসনে লড়বেন 98টি দলের 4,515 জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 প্রার্থী, যা যে কোনো ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশিদের সর্বোচ্চ অংশগ্রহণ। এদের মধ্যে রয়েছেন 6 জন নারী। যুক্তরাজ্যের প্রধান 2 রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন 10 জন। 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে। বিরোধী লেবার পার্টির 8 প্রার্থীর মধ্যে 4 জন বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা হলেন যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি এমপি রুশনার আলী, রূপা হক, আফসানা বেগম এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। লেবার পার্টি এবার জয় পেলে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদেরকেও মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন সুনাকের দল কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন আতিক রহমান এবং সৈয়দ সাইদুজ্জামান। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে টিকিট পেয়েছেন 6 জন। গ্রিন পার্টির হয়ে লড়ছেন 3 জন। এছাড়া রিফর্ম পার্টি, লিবারাল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট এবং সোশ্যালিস্ট পার্টি থেকে 1 জন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন। বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন ইলফোর্ড সাউথ আসন থেকে, সেখানে 8 প্রার্থীর মধ্যে 5 জনই বাংলাদেশি। জনমত জরিপ বলছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে হারিয়ে 14 বছর পর ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার পার্টি, তবে পিছিয়ে থাকলেও জয় নিয়ে আশাবাদী ঋষি। আশরাফ শুভ, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী। উন্নয়নের স্বার্থেই পাশে থাকবে 2 দেশ বলছেন বিশিষ্টজনেরা। স্মার্ট স্কুল বাস চালু করল ডিএনসিসি, স্কুলগুলো উদ্যোগ না নিলে বন্ধের হুঁশিয়ারি মেয়রের। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসেবে প্রধানমন্ত্রীর চীন সফর গুরুত্বপূর্ণ, এতে ভারতের কোনো আপত্তি থাকার কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠানের পর গণমাধ্যমকে তিনি বলেন, 2 দেশের সাথে সুসম্পর্ক রেখেই এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের শ্রমিক রপ্তানি শুধু সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেদেশেও এখন অনেক শ্রমিক কর্মহীন, অসাধু চক্রের খপ্পরে প্রতারিত হচ্ছেন অনেকেই। এসব অনিয়ম দূর করতে প্রয়োজন টাস্কফোর্স গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। সৌদি আরবে আমাদের যারা ব্যবসা করে তারা তাদের ব্যবসাগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করেনি, অনেকের বেশিরভাগই করেনি। তো যখন তাদের নামে রেজিস্ট্রেশন না থাকে তখন সে টাকাটা পাঠাতে পারে না। তো আমরা সৌদি আরবের কাছে এবারও বলেছি যে আমাদের বাংলাদেশিদের জন্য একটা স্পেশাল সুবিধা দেওয়ার জন্য, যাতে বাংলাদেশি কোম্পানিগুলো যারা সেখানে ব্যবসা করছে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করতে পারে। ভারতের কখনো কোনো আপত্তি নাই, ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব, এইভাবে এসেছি। বহু মেরুকরণের এই বিশ্বে সব পরাশক্তির মাঝে টেনশন কাজ করে, এটা স্বাভাবিক। বিয়ব বেঙ্গল নিয়ে ভূ রাজনীতি বড় চিন্তার বিষয় হলেও নতুন অর্থনৈতিক ব্যবস্থায় চীনকে বাংলাদেশের পাশে লাগবে, এটাও বাস্তবতা। পরবর্তী পর্যায়ের উন্নয়নে যেতে চীনকে আমাদের পাশে থাকতে হবে। চীন বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে সব মতামত দিয়েছেন ব্যবসায়ী, আন্তর্জাতিক সম্পর্ক গবেষক ও বিশিষ্টজনেরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূরুন্নবী।
বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্কের পর এবার নিবিড় কৌশলগত সম্পর্ক গড়তে চায় চীন। চলতি মাসে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মহলের চুলছেরা বিশ্লেষণ, ভারত সফরের পর চীন সফরে ঠিক কী কী চমক? অনেকে অনেক মিথ ও ভীতির কথাও বলছেন। এই গুরুত্ববাহী সফরের আগে রাজধানীতে চীন বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক মূল্যায়নধর্মী সেমিনার করল বাংলাদেশ ফেডারেশন অব রিজিওনাল স্টাডিজ। সেমিনারে বিশিষ্টজনরা বললেন, দুই দেশ সম্পর্কে অর্ধেকটা বলা হয়, অর্ধেকটা বলা হয় না। এখানে ভারসাম্যের কিছুই নেই, সম্পূর্ণ আলাদা অর্থনীতির দুটি দেশ, ব্যবসা বাণিজ্যের ধরনও আলাদা। শুধু ধরতে হবে কোন উদ্যোগ দেশের অর্থনীতির কাজে আসবে। সব কিছুতে চীন একটা খুব বড় ভূমিকা পালন করেছে, যেটা বাংলাদেশের অর্থনীতিকে এগ্রিগিয়ান ইকোনমি থেকে একটা রাদার মোর ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। And definitely we expect the increased FDI from China and on the products that are used by the Chinese consumers. Decarbonization je jinish gulo asche ekhane kintu loan dao hocche amaderke to address these issues. It's not like a partnership. So ekhane I think China in the long run for our industry as well, for the country as well, they can play a huge role. গবেষকরা মনে করেন, কিছু কিছু কনফ্লিক্ট থাকলেও অনেক বিষয়ে চীন ভারতের ঐক্যমত্য আছে। আবার বাংলাদেশের সব সম্পর্কের সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। বাজেট ঘাটতিতে অর্থের প্রবেশ ঘটানো, বিকল্প মুদ্রা ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি, নতুন প্রযুক্তির বিকাশ তথা স্মার্ট বাংলাদেশ গড়তে চীনকে পাশে রাখার কোনো বিকল্প আপাতত নেই। অনেক হিকাপ হয়, ইটস কোয়াইট ওয়ান সাইডেড, ইটস কোয়াইট ইনভেস্টার প্রোটেক্টেড, ওয়ার পার্সপেক্টিভ অফ কান্ট্রিজ লাইক বাংলাদেশ, স্পেশালি ডেভেলপিং কান্ট্রিজ আর নট টেকিং ইনটু কনসিডারেশন। তৈরি পোশাক খাত সহ বেশ কিছু শিল্পের কাঁচামালের জন্য রয়েছে চীন নির্ভরতা। দেশটির তৈরি অবকাঠামোর সুবিধাভোগী কেবল বাংলাদেশ নয়, নেপাল, ভুটান, ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই। I will say there is an opportunity for both the countries to work together on Tista. Now with the Mamata's letter, Mamata Banerjee's letter, I think it is very clear that we can't go back to sharing of the water. 2026, post-2026 management day, কোন দেশগুলি আমাকে ইকোনমিক ইনসেন্টিভস বা ইকোনমিক বেনিফিটস অফার করবে, সেটা আমার বাংলাদেশের এ ন্যাশনাল ইন্টারেস্ট, বি বাংলাদেশের ন্যাশনাল ইকোনমিক ইন্টারেস্টের সাথে সরাসরি জড়িত। চীনের সাথে এখনও বাণিজ্য ঘাটতি প্রকট। বিশিষ্টজনরা স্পষ্ট করে জানালেন, দেশে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে কোনো উদ্যোগেই বিনিয়োগ আনতে পারবে না এই দেশে। ইনফরমেশন ইজ সো ফ্র্যাগমেন্টেড টু মি, সো ওয়ান ইজ লটস অফ ইনফরমেশন ইজ মিসিং। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তর সিটি এলাকার স্কুলগুলোকে বাস সার্ভিস চালুর পরামর্শ দিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। না হলে যানজটের হয়রানি ঠেকাতে স্কুল বন্ধের হুঁশিয়ারি তার। সকালে রাজধানীর বনানীতে ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র জানান, এক বছরের বেশি সময় গবেষণার পর চালু হলো এই সার্ভিস। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অভিজাত স্কুলগুলোকে বাধ্যতামূলক এই বাস সার্ভিসের আওতায় আনতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার আহ্বান তার। অনেক স্কুলে 15-20,000 টাকা একটা বাচ্চাকে নামা হচ্ছে, কিন্তু আপনারা সেখানে কোনো বাসের বন্দোবস্ত করছেন না। আপনারা পুরো রেসিডেন্সিয়াল এলাকাতে করেছেন, মানুষের ভোগান্তি হচ্ছে। আমি অনুরোধ করব, আমরা বাস সিস্টেম চালু করছি, আপনারাও আমাদেরকে সে সহযোগিতা করেন। পর্যায়ক্রমে ঢাকা সিটিতে, বিশেষ করে উত্তরের, আমি সব জায়গাতে এই স্কুল বাস আমি চালু করতে যাব এবং চালু করতে যাচ্ছি আমরা। আমার নির্দেশ থাকবে একটি, যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, নালে কিন্তু আমাদেরকে কিন্তু কঠোর হতে হবে। 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সহ 7 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধ মঞ্চ। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সংগঠন অংশ নেয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হন তারা। বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি কোটা বাতিল আন্দোলনের নামে সহিংসতা মুক্তিযোদ্ধাদের কটূক্তি ও মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মুক্তিযোদ্ধার সুরক্ষা আইন করার দাবি জানিয়ে তারা বলে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে সংবিধান অনুসারে 2018 সালের অবৈধ পরিপত্র বাতিল ও নতুন পরিপত্র জারি করতে হবে।
সময় স্বাধীনতা বিরোধী আমলারা এত শক্তিশালী ছিল যে তারা কোটায় প্রার্থী পাওয়া যাচ্ছে না এই কথা বলে শূন্য পদ দেখিয়ে তারা বাইরে থেকে সাধারণ প্রার্থী নিয়ে এসে তারা ঢুকিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল। এই কারণে কোটা 30% বাস্তবায়ন করার মতো যথেষ্ট প্রার্থী ছিল। এখনও হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তান বেকার অবস্থায় দিনাতিপাত করছেন, এখনও মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই চাকরি পায়নি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রংপুর মেডিকেলে তেলেপোকা ছাড় পোকা, দিশেহারা রোগীরা। নরবরে বাইডেন, এই সপ্তাহে সরে দাঁড়াতে বাড়ছে চাপ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জুড়ে তেলেপোকা আর ছাড় পোকা, এদের আক্রমণে দিশেহারা রোগীরা। চিকিৎসা না নিয়ে অনেকেই ছাড়ছেন তাই হাসপাতাল। আলী হায়দার রনির ক্যামেরা, রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হাসপাতালের বিছানা, মেঝে, দেয়াল জুড়ে অসংখ্য ছাড় পোকা, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তেলা পোকাও। রোগীদের সাথে বহাল তবিয়তে এরা আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জুড়ে। হাসপাতালের পুরো ওয়ার্ড সহ সিসিইউতে এদের উৎপাতে অতিষ্ঠ রোগীরা। নেই পরিচ্ছন্ন বাথরুমও, থাকতে না পেরে অনেকেই ছাড়ছেন হাসপাতাল। তেলা পোকার উৎপাতে থাকা যাচ্ছে না, ফ্লোরের মধ্যে শুলেও তেলা পোকা এসে গায়ে চড়ে। এমন অবস্থা, ছাড় পোকা আছে, কামড়াইয়া ভিতরে সন্ধায় ঘুমাইতে পারি না, বসে থাকি আজ পোয়ায়। কেবিনের আশেপাশে যে ছাড় পোকাগুলো, তেলা পোকা, এগুলো প্রচুর আর কি, বেডে উঠতেছে, খাবারে উঠতেছে যখন তখন। বাথরুমের যে অবস্থা, বাথরুমের যাওয়ার কোনো পরিবেশ নেই, ফুট দেওয়া পানি পরে, ভাঙ্গা পরিবেশ ঠিক নাই, যাইতে পারি না আমরা রোগী নিয়ে গেলে ওখানে পড়ে যায়। বিভাগীয় একটা মেডিকেল, সেটার পরিবেশ এরকম হবে কেন? কার্ডিওলজি বিভাগের প্রধান জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। কিছু নোংরা, বাথরুম ক্লিয়ার থাকে না অনেক সময়, এই যে ময়লা থাকে, তেলা পোকা ধরে, এগুলো আমরা সব জানাইছি আমাদের ডিপার্টমেন্ট ইয়ার থেকে পরিচালককে, ওনারও চেষ্টা করতেছেন এগুলো ঠিক করার জন্য। হাসপাতালের পরিচালক ছাড় পোকা ও তেলা পোকার থাকার কথা স্বীকার করলেও এগুলো রোগীরাই বহন করে আনে বলে উল্টো অভিযোগ করেন। 1000 সজ্জার হাসপাতাল হলে এখানে 2000-2500 রোগী আসে, অনেক অ্যাটেন্ডেন্স আসে, এর মাধ্যমেও এগুলো অনেক সময় ছড়ায়। তা আমরা মাঝে মধ্যে এগুলোকে আমরা স্প্রে করে অথবা রৌদ্রে শুকিয়ে আমরা এগুলো চেষ্টা করি, এগুলোকে যাতে যতটুকু সম্ভব এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় আর কি। পোকার উৎপাত বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। রত্না সামান, 21 টেলিভিশন। হাতে কলমে প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ, পেশাদার নেটওয়ার্কিং আর মৌলিক ব্যবসায়িক জ্ঞানের ধারণা নিয়ে সফল উদ্যোক্তা হয়ে উঠছেন এদেশের নারীরা, নিজেদের প্রতিষ্ঠিত করে সফলতাও দেখাচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় সারা দেশের 140 জন নারীকে প্রশিক্ষণে এমন সফলতা পাওয়া গেছে। একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনিয়র এসব প্রশিক্ষণার্থীদের 35 জনকে নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রথম মেলার আয়োজন করেছে। মেলায় দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর ব্রেন্ট ফ্ল্যানিগান জানান, একটু সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ নারীদের আর্থসামাজিক মর্যাদা ও জীবন বদলে দিচ্ছে। এ ধরনের কর্মসূচি সামনের দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে চালু করার পরিকল্পনা রয়েছে মার্কিন দূতাবাসের। শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেনজিরকে ফেরাতে আর মতিউরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেবে দুদক, নেওয়া হচ্ছে অবৈধ সম্পদের খোঁজ। সাজা কখনো স্থগিত হয় না, ডক্টর ইউনুসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে অচল, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে শিক্ষামন্ত্রীর ফোন আলাপ। অধিকাংশ নদীর পানি বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতির আরও অবনতি, কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। পদ্মা সেতু ঘিরে অমিত সম্ভাবনা, কৃষি পর্যটন ও বাণিজ্য প্রসারে সমীক্ষার তাগিদ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।